এবার অপেক্ষা শেষ। থাইল্যান্ডে আটকে পড়া 13 জনই এলো গুহার বাহিরে। কোচ সহ 12 কিশোর ফুটবলারকে নিরাপদে উদ্ধার। থাইল্যান্ডের থামলুয়াং গুহায় আটকে থাকা 12 কিশোর ও তাদের কোচকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 3 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে তাদেরকে 3টি দলে ভাগ করে উদ্ধার করা হয়। এদিকে এখনও গুহার ভিতরে 4 জন ডুবুরি অবস্থান করছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার 3য় দিনের মতো অভিযান শুরু হলে স্থানীয় সময় বিকেল 4:05 গুহায় থাকা 9ম কিশোরকে উদ্ধার করে আনা হয়। এর 15 মিনিট পর 10ম কিশোর গুহা থেকে বের হন। এরপর ধারাবাহিকভাবে সবগুলো কিশোরকে বের করে আনা হয়। সবশেষে বের হন কিশোর ফুটবল দলের সহকারী কোচ এক্কাপল, যার বয়স 25 বছর। এর আগে সোম ও মঙ্গলবারে অভিযানে গুহা থেকে 8জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। তখন গুহায় থাকা বাকি 4 কিশোর ও কোচকে সঙ্গ দিতে ভিতরে থেকে গিয়েছিলেন 1 চিকিৎসক ও থাই নেভি সিলের 3 সদস্য। অভিযানের প্রধান সমন্বয়ক ও চিয়াংরাই প্রদেশের গভর্নর নারাং শাক জানান, মঙ্গলবার সকাল 10:08 তৃতীয় দিনের মতো অভিযানে যান উদ্ধারকর্মীরা। 19 সদস্যের একটি ডুবুরি দল এই উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন। আগের 2 দিনের মতো আজকেও উদ্ধার হওয়াদের গুহার প্রবেশমুখ থেকে অ্যাম্বুলেন্সে করে পাশের ফিল্ড হাসপাতালে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। তারপর তাকে হেলিকপ্টারে করে চিয়াংরাই শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর 2 দিনে উদ্ধার হওয়া 8 কিশোরও ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধার হওয়া 8 কিশোর আপাতদৃষ্টিতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তাদেরকে জাউ ভাত খেতে দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়াদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যা সবগুলো রিপোর্ট পেলে তাদের স্বাস্থ্য নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করা যাবে। উদ্ধার হওয়া শিশুদের সঙ্গে এখনও দেখা করতে পারেননি তাদের স্বজনেরা, তবে জানালা দিয়ে স্বজনরা তাদের দেখতে পেয়েছে, চিঠির মধ্য দিয়ে যোগাযোগ করতে পেরেছে। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যারুচান ওচাগুহায় আটকে থাকা স্বজনদের সঙ্গে দেখা করেছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার প্রধানমন্ত্রীর গুহা এলাকা পরিদর্শনের কথা ছিল, কিন্তু এতে করে উদ্ধার কার্যক্রম ব্যাহত হতে পারে বলে তিনি চিয়াংরাই শহরে অবস্থান করেন। এখানেই তিনি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রসঙ্গত 23 জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াংরাই এলাকায় থামলুয়াং নংনন গুহায় আটকা পড়ে ওয়ার্ল্ড বেয়ার ফুটবল ক্লাবের 12 কিশোর ফুটবলার ও তাদের কোচ, তাদের বয়স 11 থেকে 16 বছরের মধ্যে। 10 কিলোমিটার দীর্ঘ গুহাটি থাইল্যান্ডের অন্যতম দীর্ঘ গুহা। এখানে যাত্রাপথের দিক খুঁজে পাওয়া কঠিন। ভারী বর্ষণ আর কাদায় থামলুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে তারা সেখানে আটকা পড়ে। নিখোঁজের পর গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। নিখোঁজের 9 দিন পর সোমবার 2 জন ব্রিটিশ ডুবুরি চিয়াংরাই এলাকার থামলুয়াং গুহায় তাদের জীবিত সন্ধান পান। 17 দিন ধরে তারা সেখানে অবস্থান করছেন।